বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলা রেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আপনাদের দেখাবো উল্লাপাড়া স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন পড়ে গেছে, লাইনচ্যুত হয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। রেল লাইনের উপরেই নেই, চাকাগুলো একদম রেল লাইন থেকে নিচে ছিটকে পড়েছে, দেখুন আপনারা। ইঞ্জিনের একটি চাকাও যেন রেল লাইনের উপরে নেই, আপনারা দেখুন। ইতিমধ্যে উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে এসেছে, এই ইঞ্জিনটি উঠাবে রেল লাইনের উপরে। 65 নম্বর ইঞ্জিন, দুপাশেই দেখাচ্ছি, দেখেন। এই পাশের চাকাগুলো রেল লাইনের বাহিরে পড়েছে, ওই পাশের চাকাগুলো রেল লাইনের ভেতরে পড়েছে। বিটিও পড়ে নাই, তাই বিটিও গুলো আরেকটি ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে চলে গেছে, আর ইঞ্জিনটি এখানে রেখে গেছে পয়েন্টে, একদম পয়েন্টে। পয়েন্টের লাইন, এক লাইন থেকে আরেক লাইন যেখানে সংযোগ হয় সেই জায়গাতেই কিন্তু এই ইঞ্জিনটি পড়েছে। হয়তো পয়েন্ট ঠিকঠাক লাগানো ছিল না, তাই লাইনচ্যুত হয়েছে, সংযোগ হয়তো লাগানো ছিল না, তাই অনেক সময় লাইনচ্যুত হয়। আপনারা দেখছেন এই উল্লাপাড়া স্টেশন, অনেক অনেক বিটিও দেখলেন, এই যে দেখুন। চাকাগুলো লাইনেই নেই, রেল লাইনের উপরেই নেই, রেল লাইন থেকে একদমই সবগুলো চাকা, দুইটা ট্রাকের 12টি চাকাই পড়ে গেছে। একটা ইঞ্জিনের দুইটা ট্রাক থাকে, দুই ভাগে বিভক্ত থাকে, ইঞ্জিনের ট্রলি দুই ভাগে বিভক্ত থাকে, এই দুই দুই ট্রলির উপরে ইঞ্জিনটি বসানো থাকে, দুই ট্রলিতে 6 পেয়ার চাকা থাকে, 6 পেয়ার চাকাই পড়ে গেছে, অর্থাৎ 1 পেয়ার = 2টি চাকা। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন এসেছে, কিন্তু এখনো ভিড়ে নাই। ধন্যবাদ।